কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের সেই বাইসাইকেল গোলটির কথা নিশ্চয়ই মনে আছে, যে গোলটি কিনা পেয়েছিল বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা। সেই বাইসাইকেল গোলের প্রতিচ্ছবি যেন দেখা গেল বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ আর বসুন্ধরার মধ্যকার ম্যাচে। রাকিবের বক্সে ভাসানো ক্রসে বল পেয়ে নিজের শরীরকে পুরোপুরি বাতাসে ভাসিয়ে বাইসাইকেল কিক করলেন আরেক ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেস। 1-0 এগিয়ে গেল বসুন্ধরা কিংস। 28 মিনিটে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের করা গোলটি ছিল ম্যাচের একমাত্র আকর্ষণ। পুরো ম্যাচে তেমন আর কোনো বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। উল্টো রক্ষণ ভাগ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাকি সময়টায়। ফলে 1-0 গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। বিপিএলে এ নিয়ে টানা পঞ্চম জয় পেল অস্কার ব্রুজনের দল। 5 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের শীর্ষে এখন তারাই। এদিকে বিপিএল এর আরেক ম্যাচে ময়মনসিংহে উত্তর বারিধারার মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। টানা 4 ম্যাচে হারের পর প্রথম জয়ের খোঁজে এদিন মাঠে নামে মুক্তিযোদ্ধা, কিন্তু প্রথমার্ধে গোলের আর দেখা পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই আগ্রাসী হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। 59 মিনিটে সজীবের অ্যাসিস্টে লিড আনেন নাজিম। পরের সময়টুকু শুধু বল দখলে ব্যস্ত থাকে দুদল, ফলে মুক্তিযোদ্ধার কষ্টার্জিত জয়ে শেষ হয় ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ।